আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর রায় মার্টিন কোশ্চেন ব্যাংকটি থেকে গণিতের পাঠটার প্রথম স্কুলটা নিয়ে আলোচনা করব। এই প্রথম স্কুলটা কোনটা? না, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কগুলো কি বলেছে দেখে নিই। কয়েকটা বলেছে একটি অপ্রকৃত ভগ্নাংশ লিখুন। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের আমাদের সংজ্ঞাটা জানতে হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞাটা কি? না, অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। দেখো, অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞাটা হচ্ছে যেটা হচ্ছে ল বড় হবে হর ছোট হবে। কিরকম? যেমন ধরো একটা ভগ্নাংশ লিখলাম, উপরে আছে 3, নিচে আছে 2। এখানে লব কোনটা? লব হচ্ছে 3 আর হর হচ্ছে 2। তাহলে এইটা কিন্তু আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি দেখো পরের কোশ্চেনটা। তারপরে দেখো কি বলেছে, বদমাস শব্দটিতে এস অর্থ কী? মানে এসের, দেখো এই যে এসটা লেখা আছে সেই এসের অর্থটা কী সেটাই কিন্তু লিখতে হবে। এই এসের অর্থটা কী? এসের অর্থ হচ্ছে বিয়োগ। ঠিক আছে, এবার আসি পরেরটা। দেখো, বিন্দু কাকে বলে? দেখো, বিন্দু কাকে বলে? একটি দাগ যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা এতই কম যে সাধারণভাবে মাপা যায় না, একেই বিন্দু বলে। সবসময় কিন্তু বিন্দু বলো, সরলরেখা বলো, এইগুলো যদি সংজ্ঞা চায় সবসময় কিন্তু উদাহরণটা দিয়ে দেবে। যেমন দেখো না, আমি এখানে লিখে দিয়েছি, বিন্দু লিখেছি এবং নিচে কিন্তু এ লিখে দিয়েছি। এখানে এটা কি? না, এ হলো বিন্দু। এইভাবে তোমরা কিন্তু একটু ছবি এঁকে লিখে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এবার আসি পরের কোশ্চেনটা। দেখো কি বলেছে, আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা। আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা সমান সূত্রটা তোমরা কি জানো? না, দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা তোমরা জানো সবাই। তাহলে এই শূন্যস্থানটায় দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখে দেবে। ঠিক আছে, এবার আসি পরের কোশ্চেনটা। দেখো, কথায় লেখো, যেটা লিখতে বলেছে সেটা কিন্তু আমি প্রথমে একটু লিখে নিচ্ছি খাতায়। দেখো কি বলেছে, এটা হচ্ছে উয়ার অঙ্ক। ঠিক আছে, 300 আছে, যোগ 70 আছে, তারপরে আছে কি 9 এর 10, তারপরে আছে 4 এর 100। এইটাকে যদি আমি মানে প্রকাশ করি বা মানটা লিখি, তাহলে কি হবে? না, 370 আমাকে যোগ করতে হবে। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে? না, 370 হয়ে যাচ্ছে। আর এই দুটোকে যদি আমি ভগ্নাংশের আকারে লিখি, তাহলে কিভাবে লিখতে পারবো? দেখো, লিখতে পারবো যোগ, বা এই জায়গাটাই যোগের বদলে আমি এখানে কিন্তু দশমিক দিয়ে দেবো একবারে। ঠিক আছে, তাহলে দশমিক দিলে এইখানে দেখো 9 এর 10 আছে, তার মানে আমি এখানে লিখে দেবো 9, আর এখানে দেখো 4 এর 100 আছে, এখানটা লিখে দেবো 4। ঠিক আছে, তাহলে এই পুরোটাকে যদি আমি মানে প্রকাশ করি, তাহলে আমি কি লিখতে পারছি? না, 370.94, এটা আমরা লিখতে পাচ্ছি। এইটাকে বলেছে যে কথায় লিখতে। তাহলে কি লিখবো? দেখো, তার আগে এই জায়গাটা একটু সাজিয়ে নিই। শূন্য আছে এককের ঘরে, দশকের ঘরে 7, আর শতকের ঘরে আছে 3। তার মানে আমি লিখবো কি? না, 300, এখানে 7 আর 0, দুটো একসাথে করলে কি হয়ে যায়? 70। তাহলে 370, এখানে দশমিক আছে, দশমিক লিখবো, তাহলে দশমিক, তারপরে দেখো 9 আছে, 9 লিখবো, তারপরে কি আছে? 4 আছে, 4 লিখে দেবো। তাহলে এইভাবে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে, এইভাবে কিন্তু শুধুমাত্র তার নামগুলো লিখে দেবো। অর্থাৎ 9 থাকলে 9, যদি 5 থাকতো 5 লিখতাম, 6 থাকলে 6 লিখতাম, এইভাবে লিখতে হবে। অর্থাৎ তাহলে আমি যে কথায় লেখো, আমি যে প্রকাশ করলাম, সেটা কি হবে? না, 370.94। ঠিক আছে, এবার আসি পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, ছয়েরটা 7 এর বর্গ কত? 7 এর বর্গ বলেছে, অর্থাৎ কি বর্গ মানে কি? যে সংখ্যাটা দেওয়া আছে সেটা ডবল হবে। ডবল মানে কি? 2 গুণ, অর্থাৎ 7 গুণিতক 7 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 7 আর 7 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 49। তাহলে 7 এর বর্গ কত হয়ে গেল? 49। তোমরা উত্তরটা কিভাবে লিখবে? না, সরি, 7 এর বর্গ, 7 এর বর্গ কত হয়ে গেল? 49। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা কি বলেছে দেখে নিই। কয়েকটা বলেছে বিয়োগ করো। তাহলে যেটা করতে বলেছে সেটা প্রথম আমি কিন্তু একটু সাজিয়ে নিই বা লিখে নিই। 3 পূর্ণ 2 এর 15 বিয়োগ 2 পূর্ণ 5 এর 6, এটা দেওয়া আছে। তাহলে দেখো, এই যে মিশ্র ভগ্নাংশটা দেওয়া আছে সেটাকে প্রথম আমি
নর্মাল ভগ্নাংশে আনব। ঠিক আছে, তাহলে নিচে কত আছে দেখো, পনেরো, পনেরো লিখে দিলাম। আর এই সমান চিহ্নটা সবসময় হবে এই যে, সরি, এই যে ভাগ চিহ্নটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু সমান চিহ্নের ঠিক মাঝ বরাবর হবে। ঠিক আছে, তাহলে তিন আর পনেরো আমাকে গুণ করতে হবে, তিন পনেরো গুণ করলে কত হচ্ছে পঁয়তাল্লিশ, আর এই দুইটা কি না পঁয়তাল্লিশ যেটা গুণফল বেরোবে তার সাথে যোগ করে দিতে হবে, যোগ করলে কত হয়ে যাচ্ছে সাতচল্লিশ, তাহলে উপরে আমার সাতচল্লিশ লিখে দেবো। বিয়োগ আছে, বিয়োগ দিলাম। তারপর দেখো নিচে ছয় আছে, লিখে দিলাম। দুই আর ছয় যোগ করলে কত হচ্ছে ছয় দুগুণে বারো, আর এই পাঁচ যোগ করতে হবে, তাহলে যোগ করলে কত হয়ে যাচ্ছে সতেরো, তার সতেরো আমি লিখে দিলাম। এবার কি করতে হবে, ভগ্নাংশে বিয়োগ করতে গেলে বা যোগ করতে গেলে নিচের সংখ্যাগুলো লসাগু করতে হবে, তাহলে পনেরো আর ছয় লসাগু বের করব। ঠিক আছে, তাহলে পনেরো আর ছয় তিন দিয়ে যাবে, তিন পাঁচ পনেরো, তিন দুয়ে ছয় আর যাবে না। তাহলে অতএব লসাগু, লসাগু সমান কত হচ্ছে তিন গুণিতক পাঁচ গুণিতক দুই। তাহলে দেখো পাঁচ দুয়ে দশ আর তিন দশে কত তিরিশ, তাহলে লসাগু হয়ে যাচ্ছে আমার তিরিশ, তাহলে নিচে লিখে দেবো, তাহলে নিচে এখানে তিরিশ আমি লিখে দিলাম। এবার দেখো এখানে আছে কি পনেরো, তাহলে এই সংখ্যাটা থেকে এই তিরিশে আনতে হবে বা লসাগুতে আসতে হবে। তাহলে তিন আর পাঁচ আমি যদি গুণ করি তাহলে তিন পাঁচ পনেরো হয়ে যাচ্ছে, পড়ে আছে কে শুধুমাত্র দুই, তার মানে এই সাতচল্লিশের সাথে কিন্তু আমি দুই গুণ করে দেব। ঠিক আছে, তাহলে বিয়োগ আছে, বিয়োগ দিলাম। এখানে আছে কত ছয়, এই তিন আর দুই যদি আমি বিয়োগ করি আমার বিয়োগফল কত, এই সরি যদি গুণ করি গুণফল কত হচ্ছে ছয় হচ্ছে, পড়ে রয়েছে কত পাঁচ পড়ে রয়েছে, তাহলে সতেরোর সাথে কিন্তু আমি বা উপরের সংখ্যাটার সাথে আমি পাঁচ গুণ করে দেবো, লিখে দিলাম। এবার দেখো সাতচল্লিশ আর দুই গুণ করব, তাহলে আমি পাশে একটু গুণ করছি, তাহলে সাতচল্লিশ আর দুই, সাত দুয়ে কত চোদ্দো, হাতে থাকে এক, চার দুয়ে কত আট, আর একে যোগ করলে কত নয়, তাহলে এইখানে হয়ে যাচ্ছে আমার চুরানব্বই, বিয়োগ দিয়ে দিলাম। তারপরে দেখো সতেরো আর পাঁচ, ঠিক আছে গুণ করছি, পাঁচ সাতটা কত পঁয়ত্রিশ, সাথে থাকে তিন, পাঁচ একে পাঁচ, আর এই তিন যোগ করলে কত হয়ে যাচ্ছে আট, তাহলে পঁচাশি আমি লিখে দিলাম। নিচে তিরিশ যেরকম আছে রেখে দিচ্ছি। এবার দেখো চুরানব্বই থেকে আমাকে কিন্তু পঁচাশি বিয়োগ করতে হবে, তার মানে আমার বিয়োগফলটা কত হচ্ছে যদি চুরানব্বই থেকে পঁচাশি বিয়োগ করি নয় হয়ে যাচ্ছে, নিচে তিরিশ যেরকম আছে রেখে দিলাম। এবার দেখো উপরে নয় আছে, এখানে তিরিশ আছে, দুটো সংখ্যাই কিন্তু এখনও বিভাজ্য হবে, কত দ্বারা না তিন দ্বারা। তাহলে আমি যদি নয় ভাজিতক তিন করি তাহলে এটাকেও তিরিশ ভাজিতক তিন করব। ঠিক আছে, তাহলে নয় ভাজিতক তিন করলে কত হচ্ছে ভাগফল তিন, আর তিরিশ ভাজিতক তিন করলে ভাগফল কত হয়ে যাচ্ছে দশ, তাহলে এটা কিন্তু আর ভাগ করা যাবে না এক ছাড়া, সে কারণে এটাই কিন্তু আমাদের নির্ণেয় অ্যান্সার হয়ে যাবে। তাহলে অতএব তোমরা উত্তরটাকে লিখবে নির্ণেয় বিয়োগফল সমান তিনের দশ, আশা করি বুঝতে পেরেছো। এবার আসি পরের অঙ্কটা, পরের অঙ্কটা দেখো কি বলেছে, পরের অঙ্কটা বলেছে একটি বর্গাকার বাগানের একটি বাহুর দৈর্ঘ্য একুশ মিটার হলে মাঠটির পরিসীমা কত। তাহলে বর্গাকার মাঠের পরিসীমা বার করার একটা সূত্র কিন্তু তোমরা জানো, তাহলে বর্গাকার মাঠের পরিসীমা, বর্গাকার মাঠের পরিসীমা সূত্রটা কি না, চার ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য এটা আমরা জানি সবাই। ঠিক আছে, তাহলে মানটা শুধুমাত্র বসিয়ে দেবো, একটি বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে দেখো, একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে একুশ মিটার, তাহলে একুশ লিখে দিলাম, একক কত, একক হচ্ছে মিটার। তাহলে চার আর একুশ যদি গুণ করি কত হচ্ছে চার একে চার, চার দুগুণে আট, তাহলে চুরাশি মিটার হচ্ছে মাঠটির পরিসীমা। তাহলে অতএব উত্তরটাকে লিখব না, মাঠের পরিসীমা সমান কত, মাঠের পরিসীমা চুরাশি মিটার, আশা করি বুঝতে পেরেছো। এবার আসি পরের অঙ্কটা, পরের অঙ্কটা কি বলেছে দেখো, সরল করতে বলেছে, যেটা বলেছে আমি কিন্তু খাতে একটু লিখে নিচ্ছি। ঠিক আছে, দেখো বলেছে আট বিয়োগ পাঁচ বিয়োগ তিন, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, বিয়োগ
কত আছে 1 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ বিয়োগ 2 এটা দেওয়া আছে তাহলে 8 বিয়োগ আমি ফার্স্ট ব্র্যাকেট থেকে শুরু করব কারণ এটাই হচ্ছে সরলের নিয়ম প্রথম ফার্স্ট ব্র্যাকেটে কাজ তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেটে কাজ ঠিক আছে তাহলে যেরকম আছে আমি রেখে দিচ্ছি 5 বিয়োগ 3 বিয়োগ তাহলে এইটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল কত শূন্য লিখে দিলাম ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট পড়ে আছে আমি রেখে দিলাম বিয়োগ 2 যেরকম আছে রেখে দিলাম তাহলে 8 বিয়োগ 5 বিয়োগ তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেট হবে তাহলে 3 থেকে শূন্য বিয়োগ করলে কত হচ্ছে 3 থার্ড সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল শুধুমাত্র থার্ড ব্র্যাকেট পড়ে আছে রেখে দিলাম বিয়োগ 2 যেরকম আছে রেখে দিলাম 8 বিয়োগ এবার দেখো থার্ড ব্র্যাকেট আছে শুধু তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল কত 2 বিয়োগ 2 যেরকম আছে রেখে দিলাম ঠিক আছে এবার দেখো আমি যদি 8 থেকে 2 বিয়োগ করি কারণ এখানে সবকটাই বিয়োগ আছে তাহলে পরপর বিয়োগ করে আমাদের যেতে হবে 8 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল কত হচ্ছে 6 বিয়োগ 2 যেরকম আছে রেখে দিলাম 6 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল কত হচ্ছে 4 তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণেয় সরল ফল তাহলে তোমার উত্তরটা কি লিখবে নির্ণেয় সরল ফল নির্ণেয় সরল ফল সমান কত না 4 আশা করি বুঝতে পেরেছো এবার আসি পরের অঙ্কটা পরের অঙ্কটা বলেছে দেখো ছোট থেকে বড় সাজাও এখানে দেখো সংখ্যাগুলো কিন্তু ভালো করে তোমরা একটু খেয়াল করো আমি খাতা একটু লিখে নিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো কত কত আছে 0.273 তারপরে কত 0.732 তারপর 0.372 তারপরে আছে 0.82 এই সংখ্যা চারটাকে বলেছে ছোট থেকে বড় আকারে সাজাতে তাহলে অতএব উত্তরটা কিভাবে লিখবো না ছোট থেকে বড় সাজিয়ে পাই ছোট থেকে বড় সাজিয়ে পাই ঠিক আছে কিভাবে বুঝবো যে কোনটা ছোট কোনটা বড় সব থেকে না দশমিকের পরের সংখ্যা আমাদের দেখতে হবে কারণ দশমিকের আগে দেখো সবকটাতেই শূন্য আছে তাহলে ওই দিকটা আমরা দেখবো না দশমিকের পরের সংখ্যা দেখবো তাহলে দেখো এখানে আছে 2 এখানে আছে 7 এখানে আছে 3 এখানে আছে 8 তার মানে সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট হচ্ছে 2 কারণ এখানে 7 2 এর থেকে বড় এখানে 3 যেটা 2 এর থেকে বড় এখানে 8 2 এর থেকে বড় তার মানে এই সংখ্যাটা হবে সব থেকে ছোট সংখ্যা লিখে দিই 0.273 ঠিক আছে 2 এর পর দেখো এখানে আছে কত না 3 তার মানে এইটা হবে তারপর তাহলে লিখে দিচ্ছি 0.372 ঠিক আছে তাহলে 3 এই দুটো সংখ্যা হয়ে গেল তারপরে দেখো আছে কোনটা না 7 তার মানে এই সংখ্যাটা তারপর হবে 0.732 লিখে দিলাম তারপরে দেখো একটা সংখ্যাই পড়ে আছে তাহলে 0.82 তাহলে এইটাই কিন্তু আমাদের নির্ণেয় অ্যান্সার হয়ে গেল আর এইভাবেই কিন্তু ছোট থেকে বড় সাজাতে হবে ঠিক আছে এবার আসি দেখো পরের অঙ্কটা দেখো কি বলেছে সরলরেখা ও রশ্মির মধ্যে একটি পার্থক্য লিখতে বলেছে দেখো আমি কিন্তু খাতা অলরেডি লিখে রেখেছি কি লিখেছি দেখো সরলরেখার ক্ষেত্রে ঠিক যেভাবে আমি লিখেছি তোমরা কিন্তু এইভাবেই লিখবে অর্থাৎ সরলরেখা লিখবে তারপর এরকম মাঝে হাইফেন দেবে তারপরে কিন্তু রশ্মি লিখবে সরলরেখার জায়গায় যেহেতু একটি করে পার্থক্য লিখতে বলেছে তাহলে এক দেব তাহলে এক নম্বরটাই লিখেছি দেখো এর প্রান্তবিন্দু নেই মানে সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই আর রশ্মির ক্ষেত্রে কী লিখেছি দেখো একদিকে প্রান্তবিন্দু আছে অপর দিকে নেই এবার আসি পরের অঙ্ক দেখো পরের অঙ্কটা কী বলেছে তিনের দাগের কয়েকটা চৌবাচ্চায় 3.8 লিটার জল ছিল কিন্তু পরে সেখান থেকে 8.25 লিটার জল খরচ হয়েছে আমি বালতি করে চৌবাচ্চায় 5.16 লিটার জল ঢাললাম এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে সেটাই কিন্তু বের করতে হবে প্রথমে দেখো চৌবাচ্চা কত লিটার জল ছিল 3.8 লিটার জল ছিল সেখান থেকে বলেছে 8.25 লিটার জল খরচ হয়েছে খরচ মানে কি বিয়োগ তার মানে 3.8 থেকে 8.25 আমাকে বিয়োগ করতে হবে ঠিক আছে তারপর দেখো কি আছে না বালতি করে 5.16 লিটার জল ঢাললাম তার মানে কি যে বিয়োগটা আমি করলাম তার সঙ্গে আমাকে 5.16 যোগ করতে হবে তাহলে এটাই কিন্তু এই অঙ্কটার নিয়ম তাহলে দেখো আমি কি বললাম না 3 এর কয়ের অঙ্কটা
তাহলে এখন জল আছে, এখন জল আছে, আমি কি বললাম না প্রথম আমাকে যে জলটা ছিল, মোট জল আছে, তাহলে মোট জল, ঠিক আছে। তারপর কি না খরচ হয়েছে, কতটা জল খরচ হয়েছে, খরচ মানে কি আমাকে বিয়োগ করতে হবে, তারপর বিয়োগ চিহ্ন দেব, তাহলে খরচ হয়েছে। তারপর কি না জল ঢাললাম, যেহেতু আরো জল ঢালছি তার মানে যোগ করতে হবে, তাহলে জল ঢাললাম, ঠিক আছে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো কেন আমি যোগ করছি, কেন আমি বিয়োগ করছি। তাহলে মোট জলের পরিমাণটা কত, না 3/8 লিটার। আমি এককটা একবারে লিখবো, এখানে বিয়োগ আছে, বিয়োগ দিলাম, কতটা খরচ হয়েছে, 8/25 লিটার খরচ হয়েছে, যোগ আছে, যোগ দিলাম, কতটা জল আমি ঢাললাম, না 5/16 লিটার, এখানে একক কত, একক কিন্তু লিটার, ঠিক আছে। তোমরা জানো কিভাবে ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হয়, প্রথম নিচের সংখ্যাগুলো লসাগু করতে হবে, আমি কিন্তু লসাগুটা পাশে করছি, তাহলে 8, 25 আর 16, প্রথম 2 দিয়ে যাবে, 4 2 8 25 আর 8 2 16, এখনও 2 দিয়ে যাবে, 2 2 4 25 4 2 8, এখনও 2 দিয়ে যাবে, 2 1 2 25 2 2 4, তার মানে লসাগু কত হচ্ছে, লসাগু, তাহলে লসাগু কত কত হচ্ছে দেখো, 1 2 3, তাহলে 3টে 2 আমি লিখে দিলাম, এখানে কটা 2 আছে, 1টা 2 আর 1টা 25, ঠিক আছে। তাহলে এবার কিন্তু আমাকে গুণটা বের করতে হবে, 2 2 4 4 2 8, তাহলে 8 আমি সরি এটা ইংরাজিতে হয়ে গেল বাংলায় লিখছে, 25 আর 2 গুণ করলে কত, 50, তাহলে 50 আর 8 যদি গুণ করি তার মানে কত হয়ে যাচ্ছে, না 400, ঠিক আছে। তাহলে লসাগু আমার কত হয়ে গেলো, 400, নিচে লিখে দিলাম, এখানে দেখো 8 আছে আর এখানে আছে 400, ঠিক আছে। তাহলে 8 থেকে আমাকে 400 করতে গেলে যে সংখ্যাতে আমাকে গুণ করতে হবে, উপরের সংখ্যাটার সাথে আমাকে তত গুণ করতে হবে। এবার দেখি এখানে আছে 8, এখানে দেখো 8 আছে আর বাকি রয়েছে দেখো 50, তার মানে 50-এর সাথে আমাকে 8-এর গুণ করলে তবেই আমি 400 পাবো, তার মানে উপরের সংখ্যাটার সাথে সেই একই সংখ্যা গুণ করতে হবে, তাহলে 3-এর সাথে কত গুণ করবো, 50, বিয়োগ দিয়ে দিলাম, এখানে দেখো আছে 25, 25 থেকে 400 আমাকে করতে হবে, ঠিক আছে। তাহলে 25 এখানে দেখো আছে কত, 25, তাহলে বাকি সংখ্যাগুলো যেগুলো পড়ে আছে তার সাথে আমি যদি 25 গুণ করি তবেই আমি 400 পাবো, তার মানে উপরের সংখ্যাটার সাথেও সেই একই সংখ্যা গুণ করতে হবে, তার মানে 8 আমি রেখে দিলাম, গুণ দিলাম, কত দেখো গুণ করতে হবে, 2 2 2 2, মানে 4টে 2, তাহলে 2 আর 2 গুণ করলে 4, 4 আর 2 গুণ করলে 8, 8 আর 2 গুণ করলে কত, 16, লিখে দিলাম, যোগ যেরকম আছে রেখে দিলাম। এবার দেখো এখানে আছে কত, 16, তার মানে 16 থেকে 400 আমাকে করতে হবে, তাহলে 16 দেখি কত হচ্ছে, 2 2 4 4 2 8 8 2 16, তার মানে 25 বাকি আছে, তার মানে 16-র সাথে যদি আমি 25 গুণ করি তবেই আমি 400 পাবো, তার মানে উপরের সংখ্যাটার সাথে আমাকে কত গুণ করতে হবে, না 25 গুণ করতে হবে, তাহলে 25 × 5 আমি লিখে দিলাম, একক কত, একক কিন্তু লিটার, একক লিখতে কিন্তু ভুলবে না, তাহলে নিচে 400 যেরকম আছে রেখে দিলাম, 3 50-এ গুণ করলে কত, 150, বিয়োগ 8 আর 16, তো আমি এবার গুণ করব, ঠিক আছে। যারা নামতা জানো মানে একদম মুখস্থ তারা কিন্তু অনায়াসে করে দিতে পারবে, যদি কোনো জায়গায় আটকে যায় সেই জন্যই কিন্তু আমি গুণটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 16 আর 8 গুণ করছি, 6টা কত, 48, সাথে থাকে কত, 4, 8 আর 4 কত, 12, তার মানে 128, যোগ দিয়ে দিলাম, 25-এর সাথে 5 গুণ, ঠিক আছে। তাহলে 25 5 5 25-এর 5, হাতে থাকে 2 5 2 10, আর 2 কত 12, তার মানে 125, একক কত, একক কিন্তু লিটার। তাহলে এবার দেখো 150 আর 25 আমি যোগ করছি, প্রথম সরল করতে হবে, প্রথম যোগের কাজ করে দিই। তাহলে দেখো 5 আর 0 যোগ করলে কত, 5 5 আর 2 যোগ করলে কত, 7 1 আর 1 যোগ করলে কত, 2, বিয়োগ 128 যেরকম আছে রেখে দিলাম, নিচে 400 যেরকম আছে রেখে দিলাম, একক কত, লিটার। এবার দেখো
এই দুটো সংখ্যা যদি আমি বিয়োগ করি আমার বিয়োগফল কত হয়ে যাচ্ছে, না 147 হয়ে যাচ্ছে। আর নিচে 400 যেরকম আছে রেখে দিলাম, একক কত, একক হচ্ছে লিটার। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণেয় অ্যান্সার। তাহলে এখন আমি উত্তরটা কি লিখব, না অতএব এখন জল আছে, এখন জল আছে কত হবে, 147 ভাজিতক 400 লিটার। আর সকল বুঝতে পেরেছো ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা। এবার আসি পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলেছে দেখো, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার হলে ওই পার্কের পরিসীমা নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফলটা দেওয়া আছে, পার্কের পরিসীমাটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে ক্ষয়ের অঙ্ক। ঠিক আছে, তাহলে পার্কের ক্ষেত্রফল যেটা দেওয়া আছে প্রথম আমি লিখে নিই। তাহলে পার্কের ক্ষেত্রফল কত, 1024, এককটা কত, একক হচ্ছে বর্গ মিটার। ঠিক আছে, বর্গ মিটার আমাদের বের করতে হবে যে পার্কের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে পার্কের একটি বাহুর দৈর্ঘ্য, পার্কের একটি বাহুর দৈর্ঘ্য তাহলে কিভাবে বের করব দেখো, পার্কের একটি বাহুর দৈর্ঘ্য যেটা হচ্ছে 1024-এর আমাদের বর্গমূল করতে হবে। কি বললাম, না 1024 যেটা দেওয়া আছে তার বর্গমূল করতে হবে। কিভাবে, সেই চিহ্নটা বর্গমূলের চিহ্ন ঠিক এইরকম দিয়ে এইরকম দিতে হবে, আর নিচে যে সংখ্যাটা দেওয়া আছে 1024 সেটা লিখে দিতে হবে। বর্গমূল মানে কি অর্ধেক, তার মানে কি দেখো এখানে বর্গ মিটার মানে দুটো মিটার আছে, সেখান থেকে একটা মিটার আমি নিয়ে নিলাম, পরে থাকছে কি একটা মিটার, সে কারণে একক তখন মিটার হয়ে যাবে। কি বললাম, এককটা ভালো করে তোমরা একবার দেখো। আমি কি বললাম, না পার্কের যখন একটি বাহুর দৈর্ঘ্য বের করব ক্ষেত্রফল থেকে, তখন ক্ষেত্রফলটার আমাকে বর্গমূল করতে হবে। বর্গমূলের চিহ্নটা কি ঠিক এইরকম। এককটা কিভাবে নির্ণয় করব, না যখন আমি শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য বের করছি তার মানে কি হচ্ছে ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যাচ্ছে। এখানে বর্গ মিটার মানে কি, বর্গ মিটার হচ্ছে দুটো মিটারের গুণফল। তাহলে দুটো মিটার থেকে আমি যদি একটা মিটার নিয়ে নিই, পড়ে আছে কত একটা মিটার, সেই একটা মিটারই কিন্তু এই জায়গায় লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো কীভাবে আমি বর্গমূলটা করছি। তাহলে 1024 আমি লিখলাম, এর মৌলিক উৎপাদকগুলো কিন্তু বের করব। প্রথম 2 দিয়ে ভাগ যাবে, 5 2 10, 2 1 2, 2 2 গুণে 4, এখনও 2 দিয়ে যাবে, 2 2 গুণে 4, 5 2 গুণে 10, 6 2 গুণে 12, এখনও 2 দিয়ে যাবে ভাগ, 2 1 2, 2 2 গুণে 4, 8 2 গুণে 16, এখনও 2 দিয়ে ভাগ যাবে, 6 2 গুণে 12, 4 2 গুণে 8, এখনও 2 দিয়ে ভাগ যাবে, 3 2 গুণে 6, 2 দিয়ে 4। ঠিক আছে, এখনও 2 দিয়ে যাবে, 16 2 32, এখনও 2 দিয়ে যাবে, 8 2 16, এখনও 2 দিয়ে যাবে, 4 2 8, এখনও 2 দিয়ে যাবে, 2 2 4, আর যাবে না। তার মানে দেখো এই যে যেরকম রুটটা আছে রেখে দিলাম, এটাকে বলা হচ্ছে রুট। ঠিক আছে, ভিতরে যতগুলো আমি সংখ্যা পেলাম ততগুলো লিখবো। কটা পেলাম দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা পেলাম, লিখে দেবো, 2 গুণিতক 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 2। কটা 10 হলো, এই সরি কটা 2 হলো দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়ে গেছে। একক কত, একক হচ্ছে মিটার। এবার দেখো বর্গমূল মানে কি বললাম, না অর্ধেক, যদি 10টা 2 থাকে 10-এর অর্ধেক কত, 10-এর অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, 10-এর অর্ধেক মানে সরি 5, তার মানে 5টা 2 কিন্তু আমাদের বাইরে বেরিয়ে আসবে। তাহলে 5টা 2 আমি লিখে দিলাম, 2 2, আর একটা 2, দেখো 1 2 3 4 5 লিখে দিলাম। একক কত, একক হচ্ছে মিটার। এবার এই 5টা 2-এর গুণফল যেটা হবে সেটাই কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে 2 2 গুণ করলে 4, 4 2 গুণ করলে 8, 8 2 গুণ করলে 16, 16 2 গুণ করলে কত, 32, একক কত, একক কিন্তু মিটার। তাহলে আমরা কিন্তু এখন পেয়ে গেলাম পার্কের একটি বাহুর দৈর্ঘ্য যেটা হচ্ছে 32 মিটার। ঠিক আছে, এবার আমাদের পার্কের পরিসীমা বের করতে বলেছে। পার্কের পরিসীমা,
তাহলে বর্গাকার পার্কের পরিসীমা বের করার সূত্রটা কি? না, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? আর একটা কথা বলে দিই, যখন তোমরা রাফ করবে তখন কিন্তু সবসময় এই ডান দিকে কিন্তু তোমরা রাফটা করবে, এইভাবে কিন্তু বর্ডার দিয়ে নেবে, ঠিক আছে? মানে খাতাটা যেন পরিষ্কার থাকে। তাহলে 4 × একটি বাহুর দৈর্ঘ্য কত বেরিয়েছে সেটা? 32। একক কত? একক হচ্ছে মিটার, লিখে দিলাম। তাহলে 4 × 2 = 8, 3 আর 4 = 12, একক কত? একক হচ্ছে মিটার। তার মানে 128 মিটার কিন্তু আমাদের পার্কের পরিসীমা হয়ে যাচ্ছে। তাহলে উত্তরটা কি লিখবো? না, পার্কের পরিসীমা, তাহলে পার্কের পরিসীমা সমান কত হচ্ছে? না, 128 মিটার, ঠিক আছে? এবার আসি পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলেছে দেখো, পরের অঙ্কটা আমাদের কিন্তু সরল করতে বলেছে। তাহলে যেটা বলেছে প্রথম আমি লিখে নিই, 12 × 3 × 4 / 8 / 3, ঠিক আছে? তারপর দেখো যোগ আছে, তারপর 2 / 2 × 2 এটা দেওয়া আছে। আমরা জেনারেলি সরল করার ক্ষেত্রে কি জানি না, গুণ ভাগ যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি না, প্রথম আমাকে ভাগের কাজ করতে হয়, তারপর গুণের কাজ করতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এক্ষেত্রে এই নিয়মটা একটু ব্যতিক্রম হবে। কোন জায়গাটায় না, দেখো যদি প্রথমে গুণ থাকে তারপর যদি ভাগ থাকে তাহলে প্রথম গুণের কাজ হবে, তারপর কিন্তু ভাগের কাজ হবে। মানে আমরা সরলের ক্ষেত্রে যে নিয়মটা জানি তার উল্টোটা হবে। কখন ব্যতিক্রমটা বললাম? না, যদি প্রথমে গুণ থাকে তারপর ভাগ থাকে, ঠিক আছে? আর এখানে দেখো প্রথম আমাদের কিন্তু ফার্স্ট ব্র্যাকেট যেহেতু দুটোতেই আছে, তার মানে প্রথম বন্ধনীর কাজটা আমাদের আগে করতে হবে। আমি প্রথম থেকেই কিন্তু শুরু করছি। দেখো কি বললাম, না প্রথম আমাদের গুণ করতে হবে, তাহলে 12 যেরকম আছে রেখে দিলাম, 3 × 4 কত? না, 12, আর বাকি যেরকম আছে সব 1 রেখে দেবো, তাহলে রেখে দিলাম। দেখো যোগ 2 / 2 × 2, তাহলে দেখো 12 12 গুণ করলে কত হচ্ছে? 144 / 8 / 3 যেরকম আছে রেখে দিলাম, যোগ এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটটায়, এখানে দেখো প্রথম আছে ভাগ তারপরে গুণ, তার মানে কি নর্মাল সরল করতে হবে, প্রথম ভাগের কাজ তারপর গুণের কাজ। এখানে ব্যতিক্রমটা হয়েছে কারণ প্রথমে গুণ আছে বলে তারপর ভাগ আছে বলে, ঠিক আছে? তাহলে 2 আর 2 ভাগ করলে কত হচ্ছে? 1, আর এখানে গুণ 2 যেরকম আছে রেখে দিলাম। এবার দেখো 144 আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে, আমি পাশে করছি, তাহলে 144 8 1 কত? 8, 8 থেকে আমাকে 14 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে? 6, আর এখানে আছে 4, তাহলে 8 8 কত? 64, তার মানে ভাগফল কত হচ্ছে? না, 18 / 3 যেরকম আছে রেখে দিলাম। ফার্স্ট প্যাকেট যেহেতু আমি এখনও কাজটা করে যাচ্ছি ফার্স্ট প্যাকেটে, সে কারণে কিন্তু ফার্স্ট প্যাকেট দেখো এখনও কিন্তু তুলিনি। যোগ দেখো 2 আর 1 যোগ করলে, গুণ করলে আমার গুণফল কত হয়ে যাচ্ছে? 2, যেহেতু ফার্স্ট প্যাকেটের কাজ আর নেই সে কারণে দেখো ফার্স্ট প্যাকেট আর দিলাম না, ঠিক আছে? তাহলে 18 / 3 ভাগ করলে কত হচ্ছে? 6, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমার শেষ, তুলে দিলাম, তাহলে যোগ 2 যেরকম আছে রেখে দিলাম, 6 আর 2 যোগ করলে কত হচ্ছে? 8, তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণয় সরল ফল। উত্তরটা কিভাবে লিখবে? না, নির্ণয় সরল ফল, নির্ণয় সরল ফল সমান কত হলো? না, 8। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি দেখো পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলেছে দেখো, 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে, মানে মোট রাস্তাটার দৈর্ঘ্যটা কত হবে? এত কিলোমিটার, ঠিক আছে? প্রথম দিনে কতটা কাজ হয়েছে? 1.317 কিলোমিটার, দ্বিতীয় দিনে কতটা কাজ হয়েছে? 2.123 কিলোমিটার বলছে, তৃতীয় দিনে কতটা রাস্তা আর মেরামত করতে হবে। তাহলে দেখো প্রথম দিন আর দ্বিতীয় দিন এই দুটো মিলিয়ে যত কাজ হয়েছে সেটা যদি মোট যে আমার প্রজেক্ট সেখান থেকে বিয়োগ করে দিই তাহলে আমি তৃতীয় দিনে কতটা করতে হবে পেয়ে যাব, তাহলে এটাই কিন্তু আমি করব। আমি পরের কথায় দেখো করছি, ঠিক আছে? দেখো
এটা হচ্ছে ঘয়ের অঙ্ক। তাহলে প্রথম দিনে কাজ হয়েছে, তাহলে প্রথম দিনের কাজ, প্রথম দিনের সরি দিনের কাজ তাহলে কত হচ্ছে দেখো, 1.317 একক কত, একক হচ্ছে কিলোমিটার। তাহলে কিলোমিটার বা কিমিও তোমরা লিখতে পারো, ঠিক আছে, আমি ফুল ফর্মে লিখলাম। দ্বিতীয় দিনে কত হয়েছে, না দ্বিতীয় দিনের কাজ, দ্বিতীয় দিনের কাজ তাহলে কত হয়েছে, 2.123। এখানটা দেখো তোমরা কিন্তু একটু ভালো করে খেয়াল করবে, যখন আমি প্রথম লাইনটা লিখলাম মানে প্রথম লাইনটা থেকে দ্বিতীয় লাইনটা আসার ক্ষেত্রে এই দিকটার কোনো সমস্যা হবে না, অর্থাৎ দশমিকের আগের দিকে কোনো সমস্যা হয় না, পরের দিকে সমস্যা। পরের দিকে সমস্যাটা সমাধান করার জন্য তোমরা কি করবে, না একক দশক আকারে সাজিয়ে নেবে। 7 আছে এককের ঘরে, 1 আছে দশকের ঘরে, শতকের ঘরে 3, তার মানে এর নিচে নিচে কিন্তু সংখ্যাগুলো বসাবে, ঠিক আছে। একক কত, একক হচ্ছে কিমি। তাহলে মোট কাজ, তাহলে মোট কাজ তাহলে কত হয়েছে, মোট মানে কি যোগ করতে হবে এই দুটো, তাহলে যোগ করি, 7 আর 3 যোগ করলে 10, হাতে থাকে 1, 2 আর 3 যোগ এই সরি 2 আর 1 যোগ করলে 3, 3 আর হাতে 1 মানে 4 লিখে দিলাম, 3 আর 1 যোগ করলে কত 4, দশমিক আছে দশমিক দিলাম, 2 আর 1 যোগ করলে 3, ঠিক আছে। একক কত, একক কিন্তু কিমি। আশা করি বুঝতে পেরেছ, এটা হচ্ছে দুদিনের মোট কাজ, আমি এখানে লিখে দিচ্ছি একটু, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে, দুদিনের মোট কাজ। এবার আমরা বার করব যেটা, সেটা হচ্ছে তৃতীয় দিনে কতটা করতে হবে। তাহলে মোট কাজ, তাহলে মোট কাজ, মোট কাজ কত, না 6.285, একক কত, একক হচ্ছে কিমি, ঠিক আছে। একক দশক আকারে সাজিয়ে নিই, একক দশক আর শতক। আর দুদিনের মোট কাজ, দুদিনের মোট কাজ, দুদিনের মোট কাজ তাহলে কত হচ্ছে দেখো, 3.440, একক কত, একক হচ্ছে কিমি, ঠিক আছে, যেটা হচ্ছে তৃতীয় দিনে হবে। তাহলে তৃতীয় দিনের কাজ, তৃতীয় দিনের কাজ তাহলে কি করতে বলেছিলাম, না বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ চিহ্ন দিলাম। তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে কত হচ্ছে 5, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 2 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 8, দশমিক আছে দশমিক দিলাম, হাতে থাকে কত 1, কারণ উপরে ছোট সংখ্যা আছে নিচে বড় আছে, সেখানে উপরের সংখ্যাটাকে বড় ধরতে হবে মানে 12 ধরতে হবে, ঠিক আছে, হাতে আমি 1 রেখে দিলাম। 3 এর আগে যোগ করলে কত 4, 6 থেকে 4 বিয়োগ করলে কত 2, ঠিক আছে। তাহলে একক কত হয়ে যাচ্ছে, একক কিন্তু কিমি। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণয় অ্যান্সার। তোমরা উত্তরটা কিভাবে লিখবে, অতএব তৃতীয় দিনে করবে, তাহলে তৃতীয় দিনে করবে 2.845 কিমি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজ আমি এই পর্যন্তই করালাম, যদি কোনো জায়গা তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।